नमस्कार दर्शक बंधु, आमी आचार्य नकुलेश शास्त्री, आमादेर ई एस्ट्रोस्पेक्ट चैनले आपनादेर स्वागत जानाई। आज 27 जुलाई 2023 बृहस्पतिवार, बांगला 10ई श्रावण 1430। आज के तिथि शुक्लपक्षेर नवमी सकाल 10:26 पर्यन्त, तारपर दशमी तिथि शुरू हो जाबे। आज के विशाखा नक्षत्र रात 9:27 पर्यन्त। आज के राशिफल शुरू करार आगे प्रथमे जेने नीन प्रत्येक राशि लग्नेर जन्य ओवरऑल शुभ समय और अशुभ समय। आजकेर दिनेर राहुकालेर समयटी हलो दुपुर 1:30 थेके दुपुर 3:00 पर्यन्त। आजकेर दिनेर एई समय कोनो धरनेर शुभ काज करबेन ना। आजकेर दिनेर शुभ समयगुलो हलो ভোর 5:09 থেকে সকাল 6:57 পর্যন্ত, তারপর সকাল 10:24 থেকে দুপুর 12:59 পর্যন্ত, তারপর আবার রাত 12:40 থেকে রাত 3:01 পর্যন্ত। আজকের দিনের এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, তবে সকাল 10:38 এর মধ্যে সাধ ভক্ষণ, নামকরণ, কোনো কিছু কেনা, কারখানা আরম্ভ, বাহন, কোনো কিছু মানে গাড়ি কেনা এবং বিক্রি করা, কম্পিউটার কেনা, এই সব কাজগুলো কিন্তু সকাল 10:38 এর মধ্যে করে ফেলতে হবে, শুভ সময় আর কি। সব রাশি লগ্নের জন্যই বলছি, সব রাশির জন্যই আজকে কিন্তু আপনাদের মানে কোনো যাত্রা নেই, অর্থাৎ কোনো দূর ভ্রমণ কিন্তু আজকে করা যাবে না। তাই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, দূরে বা নতুন কোনো জায়গায় আজকে কিন্তু যাওয়া যাবে না, আজকে যাত্রা নেই। একটা কথা বলবো, চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রোস্পেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কারোর রাশি লগ্ন জানতে চান, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে ডেট অফ বার্থ, বার্থ টাইম এবং বার্থ প্লেস অবশ্যই কিন্তু জানাবেন। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে। মেষ রাশি, আজকের দিনটি আপনাদের সুখ শান্তির মধ্যে দিয়ে কিন্তু কাটার সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের দুদিক থেকে আয় বা উপার্জনের কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই চেষ্টা করুন, পরিশ্রম করুন। আজকে অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারবেন, দিনটি কিন্তু আর্থিক দিক থেকে ভালো রয়েছে। এবং বলবো যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের জন্য বলবো দিনটি ভালো রয়েছে, আপনারা আজকে ভালো কিন্তু লাভ করতে পারবেন, আপনাদের ব্যবসায় আপনাদের ব্যবসা কিন্তু ভালো যাবে। আজকে দিনটি ভালো রয়েছে, আপনি আর্থিক দিক থেকে আজকে সবল থাকবেন, সাফিসিয়েন্ট অর্থ কিন্তু আপনার কাছে থাকবে। আজকে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজকে আপনার দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তো অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাকে কিন্তু নজর দিতে হবে। পারিবারিক দিক থেকে বলবো, আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য খুব ভালো দিন, আপনারা পরিবারের সঙ্গে খুব ভালো সময় আজকে মিলেমিশে কাটাতে পারবেন, আজকে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না, বাধাবিঘ্ন দেখাচ্ছে, তো আপনারা আজকে সাবধানে থাকবেন, যাতে সমস্যা টমস্যা এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, কোনো সমস্যা, তো এগুলোকে আপনাকে আপনাকে কিন্তু এগুলোকে মেটাতে হবে। আপনাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হতে পারে, কোনো বদনাম আসতে পারে, তো সাবধানে থাকতে হবে, আজকে দূরে থাকলে মনে হয় ভালো হবে। পেশার দিক থেকে বলবো, আজকে বৃষরাশির জন্য আজকে কর্মের জন্য দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, আজকে কর্মক্ষেত্রে কাজের চাপ, যার জন্য কাজের চাপ অতিরিক্ত থাকার জন্য হয়তো আপনার মধ্যে কিছু রাগ জেদ উত্তেজনার সৃষ্টি কিন্তু হতে পারে, তো আপনাকে সাবধানে থাকতে হবে, ঝামেলা ঝঞ্ঝট এগুলোকে এড়িয়ে চলতে হবে, তাহলে কিন্তু আপনি ঠিকঠাক দিনটিকে পার করতে পারবেন। আজকের জন্য বলবো, বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি কিন্তু খুব ভালো নয়। আজকে আজকে আপনাদের মধ্যে ছোটোখাটো সমস্যা কিন্তু আসতে পারে, তো আশা করা যাচ্ছে এই ধরনের সমস্যাগুলো আপনি কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন।
তো আজকের জন্য আমি যে টিপসটির কথা বলবো, বহমান জলে অর্থাৎ নদীর জলে আপনি কালো তিল, কালো ছোলা বা নারকেল এগুলো কিন্তু আপনি নিক্ষেপ করতে পারেন বা আজকে ভাসিয়ে দিতে পারেন। আপনার কিন্তু শরীর স্বাস্থ্য এতে খুব ভালো থাকবে এই কাজ করলে। আজকের দিনের জন্য সেরা সময় হচ্ছে আপনার জন্য সকাল 10:30 থেকে দুপুর 12:50 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা আমি বলবো, দুপুর 3টে থেকে সন্ধ্যা 6:20 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে। এই সময় কিন্তু কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা যাবে না। এই সময় যদি আপনি ড্রাইভিং করেন তাহলে গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন, তাহলে কিন্তু এই যে খারাপ সময়টি আপনি ঠিকঠাক পার করে দিতে পারবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যাটি হচ্ছে নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রং। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই আজকে চেষ্টা করবেন অথবা রুমাল রাখার অবশ্যই পকেটে চেষ্টা করবেন। এরপরে বলবো বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে। আজকে আপনার কাছাকাছি বা ছোটোখাটো ভ্রমণের কিন্তু সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে, খুব কাছাকাছি ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে। তবে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, আপনি কোনো চিটিংবাজের পাল্লায় কিন্তু আজকে পড়ে যেতে পারেন, আজকে প্রতারণা শিকার হতে পারেন আপনি। তাই আজকে কিন্তু খুব সাবধানে আপনাকে থাকতে হবে, সাবধানে নিজের টাকা পয়সাও রাখতে হবে, যাতে কোনোভাবে যাতে যেন হারিয়ে না যায়, চুরি হয়ে না যায়। তো আজকে বলবো যে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আজকে আপনার মধ্যে প্রচুর ফুর্তি থাকবে, প্রচুর শক্তি থাকবে, যার জন্য আপনি কিন্তু আজকে আপনার নিজের কাজ অর্ধেক সময়ে কিন্তু করে ফেলতে পারবেন। আজকে কর্মক্ষেত্র আপনার দিন খুব ভালো কাটবে, আপনি আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি সম্মানিত হতে পারেন, আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হতে পারেন। আজকে কর্মক্ষেত্রে আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধি হবে। আজকে দিনটি কিন্তু খুব ভালো দিন কর্মের জন্য, আজকে দারুণ দিন। আজকে বলবো যারা বৃষরাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা চাকরি বাকরি খুঁজছেন, আপনারাও আজকে কিন্তু দিনটাকে কোনোভাবে নষ্ট হতে দেবেন না। আজকে আপনারা অবশ্যই আজকে যেখানে যেখানে কাজের খবর পাচ্ছেন সেখানে যোগাযোগ করুন, আপনাদের কিন্তু নতুন কাজে যুক্ত হওয়ার আজকে কিন্তু দিন, নতুন কাজ পাওয়ার দিন আজকে। আজকে দিনটি কিন্তু কর্মের দিন, অবশ্যই আপনারা নতুন কাজের সন্ধান যেগুলো পাবেন সেখানে কিন্তু আপনারা আজকে অ্যাপ্লিকেশন করে রাখুন, অবশ্যই আপনাদের সফলতা আসবে। আজকের দিনটিতে বসে থাকবেন না, অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন। দিন কিন্তু আজকে খুব ভালো রয়েছে, আজকের দিনটি কর্মের দিন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি খুব ভালো দিন, আজকে আপনাদের মধ্যে প্রচুর প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে, আপনারা মিলেমিশে আজকে স্বামী স্ত্রী খুব চমৎকার একটি দিন আজকে আপনারা কাটাতে পারবেন। এরপর আমি যে টিপসটির কথা বলবো যে আপনার জীবনে প্রেম ভালোবাসা আরও বাড়ানোর জন্য, প্রেম ভালোবাসায় যাতে আপনাদের জীবন পূর্ণ থাকে সেই জন্য আপনি আপনার স্ত্রীকে বা আপনার সঙ্গীকে আপনি সাদা হাঁস উপহার দিন। আজকের দিনে আপনার জন্য সেরা সময়টি হচ্ছে সকাল 10:35 থেকে দুপুর 12:45 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা আমি বলবো, দুপুর 3:05 থেকে সন্ধ্যা 6:25 পর্যন্ত। এই সময়টি খুব খারাপ সময়, তাই এই সময় অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে। এই সময় কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়ালে চলবে না। এই সময় আপনি যদি ড্রাইভিং করেন গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যাটি আপনার জন্য হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন অথবা রুমাল অবশ্যই পকেটে রাখার চেষ্টা করবেন। এরপর বলবো মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে। মিথুন রাশির আজ কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে, তবে শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। আজকে আপনার আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে, আজকে অবশ্যই আপনাদের কাছে আপনাদের হাতে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকে অবশ্যই আজকের দিনে আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন, তাই বলবো আজকে অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করুন। ইনভেস্টমেন্ট করার জন্য খুব ভালো দিন আজকে। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আজকে কিন্তু আপনাদের ভালো উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে, ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনটি কিন্তু আর্থিক ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে দিনটি কিন্তু খুব ভালো দিন। আপনার কাছে সাফিসিয়েন্ট অর্থ অবশ্যই থাকবে আজকে।
পারিবারিক দিক থেকে বলবো, আজকে কিন্তু দিনটি খুব একটা ভালো দেখাচ্ছে না। মানে পরিবারের কিছু অভাব অভিযোগ আপনার প্রতি থাকবে, আপনাকে সেগুলো আজকে নিজের সময় অন্য কাজ বাদ দিয়েও সেগুলো কিন্তু করতে হবে, নাহলে কিন্তু সমস্যা আসতে পারে। আজকে আপনার প্রতিবেশীর সঙ্গে কিন্তু কোনোভাবে কোনো রকমভাবে কিন্তু ঝগড়া ঝামেলা এগুলো কিন্তু হতে পারে, যার জন্য আপনার মেজাজ খারাপ হতে পারে। তবে আপনার মেজাজ খারাপ করলে চলবে না, আপনি যদি কথা না বাড়ান বা এগুলোতে যদি কান না দেন, তাহলে কিন্তু এইসব ঝগড়া ঝামেলাগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন, এগুলো কিন্তু আর হবে না আর কি। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেম করছেন, প্রেম প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন, আপনাদের জন্য বলবো দিনটি আজকে খুব ভালো দিন। প্রেমে কোনো বাধাবিঘ্ন নেই, আজকের দিনটি কিন্তু প্রেম করার দিন, আজকে খুব ভালো দিন। যারা অনেক দিন ধরে ভাবছিলেন যে আমিও প্রেম করব, আমি সিঙ্গেল আছি, তো আপনাদের জন্যও বলবো আপনাদের জীবনেও আজকে কিন্তু প্রেম আসতে পারে, আপনি প্রেমে পড়তে পারেন। দিনটি কিন্তু খুব ভালো দিন রয়েছে, আপনাদের ফেভারেই রয়েছে, তাই অবশ্যই আজকে প্রপোজ করতে পারেন। দিনটি কিন্তু খুব ভালো দিন আজকে, আজকে প্রেম করার দিন, দিন কিন্তু খুব ভালো দিন। আপনাদের মধ্যে খুব ভালোভাবে ভাব ভালোবাসার মধ্যে দিয়ে দিন খুব ভালোভাবে কিন্তু কেটে যাবে। পেশাগত দিক থেকে বলবো, আজকের দিনটি কিন্তু কর্মক্ষেত্রে একটু চাপের দিন মনে হচ্ছে, আজকে আপনার কাজের চাপ কিছু থাকবে, তার জন্য কিন্তু আজকে আপনি মেজাজ হারাতে পারেন, উত্তেজনার সৃষ্টি আজকে কিন্তু হতে পারে। তো আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, আপনাকে আজকে এমনও হতে পারে আপনার কর্মক্ষেত্রে কোনো আপনার নিজের কোনো পরিকল্পনা কেউ ভেস্তে দিতে পারে, এবং সেই জন্য কিন্তু ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে, তার জন্য কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আজকে কিন্তু বিনা কারণে আপনার সঙ্গে কিন্তু কোনো লোকের কিন্তু ঝামেলা ঝঞ্ঝট কিন্তু হতে পারে, তাই অবশ্যই, আর সেই জন্য আপনার মেজাজও খারাপ হতে পারে, তো আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, এসবগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না। তো বিবাহিত জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের দিনটি কিন্তু আজকে খুব ভালো দিন, স্বামী স্ত্রীর মধ্যে আজকে মিলেমিশে খুব সুন্দর একটি দিন আপনারা কিন্তু ভাব ভালোবাসার মধ্যে দিয়ে কাটাতে পারবেন। আজকের জন্য যে টিপসের কথা আমি বলবো, মিথুন রাশি রোজ তুলসীর পাতা যদি সেবন করতে পারেন, তাহলে শরীর স্বাস্থ্যের জন্য খুব লাভজনক হবে, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। তো আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে দিনের 10:40 থেকে দুপুর 12:40 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা আমি বলবো, দুপুর 3:10 থেকে সন্ধ্যা 6:22 পর্যন্ত, এই সময়টি কিন্তু খুব একটা ভালো সময় নয়, খারাপ সময়, তাই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। এই সময় কোনোভাবে কারোর সঙ্গে কিন্তু ঝগড়া ঝামেলা করা যাবে না, এই সময় যদি আপনি ড্রাইভিং করেন অবশ্যই গাড়ি ধীরে চালাতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলে কিন্তু সময়টা আপনি ঠিকঠাক পার করে দিতে পারবেন। আজকের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যাটা হচ্ছে নাম্বার 4, এবং সৌভাগ্যশালীর রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। এরপরে বলবো কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি কিন্তু মোটামুটি মধ্যম প্রকাশ শুভ, আজকে মোটামুটি প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে আপনার দিন কাটার সম্ভাবনা রয়েছে, তবে আজকে কোনো কিছু পেতে পেতে কিন্তু হাতছাড়া হতে পারে আপনার, আপনাকে কেউ আজকে ঠকাতে পারে বা আপনি কিন্তু আজকে ঠকে যেতে পারেন, তাই অবশ্যই আর্থিক ক্ষতি রয়েছে, তাই অবশ্যই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আজকে যেহেতু আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আজকে মানে কোনোভাবে কিন্তু বিনিয়োগ করতে যাবেন না, কোথাও কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না আজকে নতুন কোনো জায়গায়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আজকে কাউকে টাকা পয়সা ধার দেবেন না, নাহলে ডুবে যেতে পারে। তো আজকের দিনটি যেহেতু আর্থিক দিক থেকে খারাপ, তাই আজকে অতিরিক্ত টাকা পয়সা আজকে খরচ করতে যাবেন না, যেটুকু প্রয়োজন সেগুলোই কিনুন। আজকে কৃপণতা দেখান, আজকে টাকা পয়সা সঞ্চয় করতে শিখুন, তো তাহলে কিন্তু মোটামুটিভাবে আপনি পরে সেই টাকারই সুবিধা নিতে পারবেন। আজকে যারা ব্যবসায়ী রয়েছেন, আমি তাদের জন্য বলবো, ব্যবসায় কিন্তু খুব একটা লাভের সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না, ব্যবসা যাতে কোনোভাবে কোনো ক্ষতি না হয়ে যায় সেদিকে কিন্তু আপনাকে আজকে নজর রাখতে হবে। পারিবারিক দিক থেকে বলবো, দিনটি আজকে মধ্যম প্রকার রয়েছে,
তো মোটামুটিভাবে হয়তো আপনার সঙ্গে কিছু তর্ক বিতর্ক ছোটোখাটো হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে। আজকে কিন্তু কোনো মানে টাকা পয়সা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে, তো সেইগুলোকেই কিন্তু আপনাকে কিন্তু মেটাতে হবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি আজকে মোটামুটি রয়েছে, খুব একটা ভালো আমি আজকে বলছি না, বাধাবিঘ্ন রয়েছে, তাই অবশ্যই সাবধানে আজকে থাকবেন, সাবধানে মেলামেশা করবেন। আজকে কিন্তু কোনো ঝগড়া ঝামেলায় পড়ে যাওয়া, বদনাম আসা বা এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে, তাই অবশ্যই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। আজকে কর্মক্ষেত্রে বলবো, দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, আজকে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ থাকতে পারে, যার জন্য কিন্তু আপনার মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে। তো আপনি কাউকে মানে কিছু যাতে না বলে ফেলেন সেদিকেও কিন্তু আপনাকে নজর রাখতে হবে। আজকে কিন্তু নিজের মন মানসিকতাকে আজকে শান্ত রাখতে হবে, যদিও শান্ত মানে ভিতরটা আপনার উদ্বেগ থাকবে ভিতরে, কিন্তু তবু আপনাকে কিন্তু শান্ত থাকতে হবে আজকে, যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়, তো কোনো রকম ঝগড়া ঝামেলা যাতে কর্মক্ষেত্রে না হয়ে যায় সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে হয়তো আপনি কারো হেল্প পেলেন না কোনো কাজের জন্য, প্রচুর প্রেশার আপনার উপর রয়েছে, সেগুলো হতে পারে, তো আজকে নিজের কাজ নিজেকে সাবধানে করতে হবে যাতে পরবর্তীকালে এই বিষয় নিয়ে কোনো সমস্যা না আসে, আপনার কাজে ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, আপনাদের মধ্যে ছোটোখাটো সমস্যা কিন্তু আসতে পারে, তাই সেগুলোকে কিন্তু আপনাকে ঠিকঠাক ভালোবাসা দিয়ে মিটিয়ে ফেলতে হবে। আজকের জন্য যে টিপসের কথা আমি বলবো, যে যারা সন্ন্যাসী রয়েছেন, আপনি সন্ন্যাসীদেরকে কিছু খাবার তাদেরকে খাওয়ান, তাদেরকে সেবা করুন, সেবা দিন, তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। আজকের জন্য যে আপনার দিনের সেরা সময়টি হলো সকাল 10:45 থেকে দুপুর 12:46 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা আমি বলবো, দুপুর 3:15 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত। তো এই সময়টিতে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে, এই সময় কোনোভাবে কিন্তু কোনো ঝগড়া ঝামেলা করা যাবে না, এবং এই সময় যদি আপনি ড্রাইভিং করেন, গাড়ি কিন্তু ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন, তাহলে কিন্তু সময়টি ঠিকঠাক পেরিয়ে যাবে। কর্কট রাশি, আজকে আপনার জন্য সৌভাগ্যশালী সংখ্যাটি হচ্ছে নাম্বার 7, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রঙ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, অথবা রুমাল রাখার অবশ্যই চেষ্টা করবেন। এরপর বলবো সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে। আজকে আপনার দিন ওভারঅল খুব ভালো যাবে, এটুকু বলা যেতে পারে। আজকে আপনার নতুন কারোর সঙ্গে কিন্তু বন্ধুত্ব হতে পারে, আজকে আপনাকে আপনাকে অনেক কিছুর দায়িত্ব নিতে হতে পারে, আপনাকে প্রচুর পরিশ্রম কিন্তু আজকে করতে হবে, অবশ্যই পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন, আপনি অবশ্যই সমর্থন লাভ করবেন সবার, আপনার দিন কিন্তু খুব ভালোভাবে আজকে কাটবে। আজকের দিনের জন্য বলবো শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে, আপনি কোনো পুরনো রোগে যদি কষ্ট পাচ্ছিলেন, আপনি আজকে আপনার রোগ মুক্তি ঘটবে, আপনার আপনার শরীর স্বাস্থ্য খুব আজকে ভালো থাকবে, নো ডাউট শরীর স্বাস্থ্য আপনাকে কোনোভাবে আজকে ভোগাবে না। আর্থিক দিক থেকে বলবো, আপনার কিন্তু দিনটি আজকে আর্থিক দিক থেকে ভালো রয়েছে, আজকে বিভিন্ন দিক থেকে আপনার কাছে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। আজকে আজকে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনারা, দিন কিন্তু খুব ভালো, অবশ্যই আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন, তার জন্য অবশ্যই দিনটি খুব ভালো রয়েছে। আজকে আপনার আটকে থাকা টাকা কিন্তু আপনারা আজকে পাবেন, খুব ভালো দিন আর্থিক দিক থেকে, আপনারা আর্থিক দিক থেকে সবল থাকবেন আজকে, আজকে খুব ভালো দিন, টাকা পয়সা খরচ করেও আপনাদের মনে কিন্তু খুব কোনো অভাব থাকবে না, প্রচুর শান্তি থাকবে, দিন কিন্তু আর্থিক দিক থেকে খুব ভালো দিন। পারিবারিক দিক থেকে বলবো দিনটি আজকে খুবই ভালো দিন, আজকে সব দিক থেকে আজকে সিংহ রাশির মানে পুরো দিনই ভালো যাওয়ার কথা, মানে কোনো দিকে খারাপ কিছু দেখা যাচ্ছে না।
পারিবারিক দিক থেকেও আপনি বলবো দিনটি ভালো, পরিবারের সঙ্গে আপনি মিলেমিশে আজকে ভালো দিন কাটাবেন। আজকে পরিবারের কিছু সমস্যা থাকলে সেগুলোকে আজকে আপনি মিটিয়ে ফেলতে পারবেন, পরিবারের সদস্যদের সঙ্গে খুব ভালো আপনি হালকা মেজাজে খুব ভালো সময় আজকে কাটাবেন, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, আপনি পরিবারের সঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাতে পারবেন। আজকে প্রেম সংক্রান্ত বিষয়েও বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, যারা প্রেম করছেন আপনাদের জন্য বলবো খুব ভালো দিন, আপনারা কিন্তু অবশ্যই আজকে কাছে আসতে পারেন, আজকে প্রেম করুন, খুব ভালো দিন, কোনো বাধা বিঘ্ন নেই, আজকে খুবই ভালো দিন প্রেম করার জন্য। এবং বলবো যারা এই সিংহ রাশির সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনেও আজকে প্রেম আসতে পারে, আপনারও কাউকে দেখে ভালো লেগে যেতে পারে, আজকে আজকেও আপনি প্রেমে পড়তে পারেন, দিনটি খুবই ভালো দিন প্রেম করার দিন, তাই আজকে অবশ্যই যদি আপনার কাউকে ভালো লাগে আপনি কিন্তু আজকে প্রপোজ করে দিতে পারেন, আপনার ফেভারেই কিন্তু দিনটি রয়েছে। আজকে আরেকটা কথাও আমি যেটা বলবো যে আপনারা যারা সিংহরাশির প্রেমিক প্রেমিকা রয়েছেন, আপনারা যদি একে অপরকে বিয়ে শাদি করতে চান অবশ্যই আপনারা কিন্তু কথাবার্তা সেরে নিতে পারেন। আজকে কর্মক্ষেত্রে বলবো দিন আপনাদের খুব ভালো যাবে, আজকে কিন্তু আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে খুব ভালো দিন কাটাতে পারবেন, আজকে কাজে তেমন কোনো চাপ থাকবে না, আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন, দিন কিন্তু খুব ভালো রয়েছে কর্মক্ষেত্রে। এবং বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু খুবই ভালো দিন, আপনাদের কিন্তু খুব ভালোভাবে আপনি কিন্তু আজকের দিনটি কাটাবেন, এরকমই মনে হচ্ছে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ও রোমান্সের চরম মাত্রায় আজকে পৌঁছবেন, এইরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো যে কর্মক্ষেত্রে খুব ভালো উন্নতির জন্য আপনি একটি তামার কয়েন, ছোট কয়েন পকেটে কিন্তু রাখতে পারেন। আজকের জন্য যে সেরা সময়টি আপনার সিংহরাশি, সকাল 10:50 থেকে দুপুর 12:45 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকে যে সময়, যে টাইমটির কথা আমি বলবো, সেটা হচ্ছে দুপুর 3:20 থেকে সন্ধ্যা 6:18 পর্যন্ত। তো এই সময়টিতে অবশ্যই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, এই সময় কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝামেলে জড়ানো যাবে না আর কি, সময়টা খুব খারাপ আপনার জন্য খারাপ, তো সেই জন্য বলবো সাবধানে আপনাকে থাকতে হবে। এবং এই সময় যদি আপনি ড্রাইভিং করেন, গাড়ি আপনাকে ধীরে চালাতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে। আজকের জন্য আপনার যে সৌভাগ্যশালী সংখ্যা সেটা হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট, এই ধরনের জামাকাপড় পরার চেষ্টা করবেন অথবা রুমাল রাখার অবশ্যই চেষ্টা করবেন। এরপর বলবো কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে আপনি কিন্তু অনেক আনন্দ উপভোগ করতে পারবেন, তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আজকে রাজনৈতিক ঝামেলা বা বিবাদ থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। আজকে কিন্তু কোনো উত্তেজনা বা মত পার্থক্য বা কথা কাটাকাটি এইসবগুলো থেকে কিন্তু এসবগুলোর জন্য আপনার মন কিন্তু আজকে অশান্ত থাকতে পারে, মনে কিছুটা দুঃখ কষ্টও কিন্তু আসতে পারে, তাই অবশ্যই এই দিকগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আজকে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আজকে খেয়াল রাখুন। আর্থিক দিকটি আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না, মধ্যম প্রকার, তাই আজকে একটু কৃপণতা দেখান, যেটুকু প্রয়োজন সেটুকু টাকা খরচ করুন, আজকে সাবধানে নিজের টাকা পয়সা রাখুন। আজকে বলবো যারা আজকে ইনভেস্টমেন্ট কোনোভাবেই করতে যাবেন না, সমস্যা পড়ে যাবেন, লস হয়ে যেতে পারে। আজকের জন্য বলবো যে যারা ব্যবসা করছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, আমি তাদের জন্য বলবো আজকে কিন্তু আপনাদের ব্যবসায় মানে মোটামুটিভাবে থাকবে, খুব একটা লাভের কিন্তু আজকে আপনাদের ব্যবসায় সম্ভাবনা নেই। আজকে অর্থ উপার্জন করতে কিন্তু একটু সমস্যা হবে, আজকে দিনটি আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই যাতে ব্যবসায় কোনো ক্ষতি টতি এগুলো যাতে না হয়ে যায় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। পারিবারিক দিক থেকে বলবো দিনটি ভালো রয়েছে, আপনি পরিবারের সঙ্গে আজকে ভালো, পরিবারের সদস্যদের সঙ্গে সময় আপনি কাটাতে পারবেন, সেখান থেকে আপনি বিভিন্ন রকম উপদেশগুলো আজকে পাবেন, তো আপনার মন কিন্তু আজকে পারিবারিক দিক থেকে ভালো থাকবে। তো অবশ্যই প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো আজকে
যারা কন্যা রাশির প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের জন্য বলবো দিনটি ভালোই রয়েছে, তেমন কোনো বাধা বিঘ্ন নেই, আপনারা অবশ্যই আজকে প্রেম করতে পারবেন, মিলেমিশে কিন্তু থাকতে পারবেন। এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আমি তাদের জন্য বলবো আপনাদের জীবনেও কিন্তু আজকে প্রেম আসতে পারে, আজকে কিন্তু ভালোবাসা আপনি পাবেন, আজকে প্রেমে পড়তে পারেন। তাই অবশ্যই আজকে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন আজকে কিন্তু প্রপোজ করতে পারেন, দিনটি আপনার জন্য কিন্তু খুব ভালো দিন। এবং পেশাগত দিক থেকে এরপরে বলবো, পেশাগত দিক থেকে বলবো আজকের দিনটি কিন্তু মানে মোটামুটি মধ্যম প্রকার আজকে যাবে, আজকে কিন্তু কাজের চাপ কিন্তু আজকে থাকবে, আজকে অফিসে কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক এগুলো কিন্তু হতে পারে, তো আপনি এগুলোকে কিন্তু সব খুব ভালোভাবে কিন্তু ট্যাকেল করতে পারবেন, আজকে আপনার নৈতিক জয় হবে, আজকে অবশ্যই কর্মক্ষেত্রে আপনার আজকে চাপ বৃদ্ধি হতে পারে, কাজের চাপ থাকবে আজকে, তো আপনাকে কিন্তু সাবধানে আজকে তর্ক বিতর্ক ঝামেলা এগুলোকে এড়িয়ে দিয়ে খুব সাবধানে আজকে দিনটি কিন্তু কাটিয়ে আসতে হবে, যাতে কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্ক না হয়ে যায় এগুলো আপনাকে দেখতে হবে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন আপনাদের জন্য, আজকে আপনারা আপনাদের জীবনে আজকে আনন্দ মজা এবং সুখে ভরে উঠবে, আপনারা নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটি চমৎকার শান্তিপূর্ণ দিন আপনারা কিন্তু আজকে কাটাতে পারবেন। আজকের জন্য যে টিপসের কথা আমি বলবো, আজকে বলবো ছোলা এবং গুড়ের কিন্তু প্রসাদ, পুজো করার পর প্রসাদ বিতরণ করুন এবং আপনি নিজেও কিন্তু সেবন করুন, আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। আজকের জন্য বলবো যে আপনার আজকের দিনের সেরা সময়টি হচ্ছে সকাল 10:55 থেকে দুপুর 12:35 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো দুপুর 3:25 থেকে সন্ধ্যা 6:23 পর্যন্ত, এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকবেন, এই সময় কোনোভাবে কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না, এবং আজকে যদি আপনি ড্রাইভিং করেন এই সময়টিতে তাহলে গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই রকম জামাকাপড় পরার অবশ্যই আজকে চেষ্টা করবেন। এরপরে বলবো তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে। আজকে পারিবারিক অশান্তির কারণে কিন্তু মন খারাপ থাকতে পারে আপনার, তবে দিনের শেষে আনন্দ উপভোগ আপনি করবেন। আজকে কিন্তু ছোটোখাটো কোনো ভ্রমণে আপনি কিন্তু যেতে পারেন, এরকম একটা সম্ভাবনা বা যোগ কিন্তু দেখা যাচ্ছে, তো এই ধরনের ভ্রমণে আপনি যদি অংশগ্রহণ করেন, আপনি যদি যান, তাহলে কিন্তু নিজের টাকা পয়সা এবং অন্যান্য জিনিসপত্র কিন্তু আপনাকে কিন্তু সাবধানে আজকে রাখতে হবে, মানে চুরি টুরি এগুলো কিন্তু হয়ে যেতে পারে, তাই অবশ্যই সাবধানে থাকতে হবে। আজকের দিনে কিন্তু মানে কিছুটা হলেও কিন্তু আজকে লাভের সম্ভাবনা রয়েছে, হয়তো খুব সামান্যও হতে পারে কারো কারো ক্ষেত্রে, তো সেরকম সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে। আজকে কিন্তু প্রচুর পরিশ্রমের যোগ কিন্তু রয়েছে আপনাকে, প্রচুর আর্থিক উপার্জনের জন্য মানে অর্থ উপার্জনের জন্য প্রচুর পরিশ্রম আজকে কিন্তু আপনাকে করতে হবে। আজকে ব্যবসার দিকটাও কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই অবশ্যই আপনাদেরকে যাতে ব্যবসায় কোনো ক্ষতি না হয়ে যায় সেদিকটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে কোনোভাবে কাউকে টাকা পয়সা ধার দেবেন না এবং ইনভেস্টমেন্ট করতে যাবেন না। পারিবারিক দিক থেকে আজকে বলবো দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, আপনি আমি আগেই বলেছি, তাই অবশ্যই আপনি পরিবারের সদস্যদের আপনার প্রতি যে অভাব অভিযোগগুলো রয়েছে সেগুলোকে আপনি পূরণ করুন, তাহলে কিছুটা হলেও কিন্তু আপনি ঠিক থাকতে পারবেন, আপনার সমস্যাগুলো আপনি মিটিয়ে ফেলতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো আজকের জন্য তুলা রাশির জন্য আজকের দিনটি কিন্তু ভালোই দিন রয়েছে, আজকে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তুলা রাশির জন্য আমি তাদের জন্য বলবো আজকে তেমন প্রেমে বাধা বিঘ্ন নেই, আপনারা কিন্তু ভালোভাবে আজকে মেলামেশা করতে পারবেন, দিনটি কিন্তু খুব ভালোভাবে আপনারা আজকে কাটাতে পারবেন। তো পেশাগত দিক থেকে বলবো দিনটি কর্মক্ষেত্রে ভালোই কাটবে, আপনারা যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে দিন ভালো কাটবে, আপনাদের কাজে হয়তো সেরকম পেশা থাকবে না, আজকে মিলেমিশে বন্ধুবান্ধবদের সঙ্গে দিন ভালোভাবে কেটে যাবে।
আজকে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকে দিনটি খুব ভালো দিন, আপনাদের মধ্যে আজকে প্রেম ভালোবাসা প্রচুর বৃদ্ধি পাবে। আজকে কিন্তু আপনার সঙ্গীর কাছ থেকে কোনোভাবে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন না, প্রচুর ভালোবাসা আপনি কিন্তু আজকে পাবেন। আজকে আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো, যে প্রেম জীবন, জীবনে প্রেম ভালোবাসা তে জীবনকে প্রেম ভালোবাসাতে ভরিয়ে রাখতে আপনি, মানে যারা কন্যা শিশু রয়েছেন এবং মহিলা যারা রয়েছেন, আপনি কিন্তু তাদেরকে কোনোভাবে কিন্তু আঘাত করবেন না। আপনার প্রেমিকা বা আপনার স্ত্রীকে সম্মান করতে হবে, তাহলে কিন্তু আপনার জীবনে প্রচুর প্রেম আসবে, আপনি প্রচুর ভালোবাসা পাবেন, আপনার জীবন প্রেম এবং ভালোবাসায় পূর্ণ হয়ে যাবে। আজকের জন্য যে আমি সেরা সময়টি বলবো দিনের, সেটি হচ্ছে সকাল 10:32 থেকে দুপুর 12:48 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা আমি বলবো, সেটি হচ্ছে দুপুর 3:02 থেকে সন্ধ্যা 6:22 পর্যন্ত। তো এই সময়ে আপনাকে সাবধানে থাকতে হবে, এই সময় কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি করা যাবে না। এই সময় আপনি ড্রাইভিং করলে গাড়ি অবশ্যই ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যাটি আপনার জন্য হচ্ছে নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং অফ হোয়াইট। এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন অথবা রুমাল রাখার অবশ্যই চেষ্টা করবেন। এরপর বলবো বৃশ্চিক রাশির আজকে দিনটি কেমন যাবে। আজকে আপনার মান সম্মান বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকে আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু ভালো সময় আজকে খুব কাটাবেন, আপনি কিন্তু খুব মনে আনন্দ পাবেন। আজকে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যদি পুরনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন, আজকে কিন্তু সেই সমস্ত রোগ ব্যাধি থেকে আপনি মুক্তি পাবেন, রোগ ব্যাধির মুক্তি হবে আজকে। আজকে আপনার শরীরকে আপনি একটু আরাম দিতে পারবেন, শরীর কোনোভাবে আজকে আপনাকে ভোগাবে না, দিন ভালো রয়েছে। আর্থিক দিক থেকে বলবো দিনটি আজকে মধ্যম প্রকার রয়েছে। অবশ্যই আজকের দিনে বলবো আপনি কোনোভাবে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, আজকে টাকা পয়সা বেশি খরচ করবেন না, আজকে একটু কৃপণতা দেখান, আজকে টাকা পয়সা জমিয়ে রাখার চেষ্টা করুন, টাকা পয়সা পরে আপনার কাজে লাগবে। যারা ব্যবসা করছেন আমি তাদের জন্য বলবো আজকে কিন্তু মধ্যম প্রকার রয়েছে দিনটি, তাই আপনাদের হয়তো ব্যবসাতে উপার্জন খুব একটা ভালো নাও হতে পারে, তবে আজকে হবে, চিন্তার কোনো কারণ নেই। পারিবারিক দিক থেকেও আজকে দিনটি মধ্যম প্রকার রয়েছে। আশা করা যাচ্ছে যে পরিবারের সঙ্গে আপনি একটি ভালোই দিন, আনন্দমূলক আনন্দ সঙ্গে দিনটি আজকে কাটাতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো আজকে বৃশ্চিক রাশির জন্য খুবই ভালো দিন, 100% ভালো দিন। আজকে আপনাদের কোনো বাধা বিঘ্ন নেই, আজকে আপনারা প্রেম করুন, প্রেম করতে পারবেন, খুব ভালোভাবে আপনাদের দিন এনজয় করে দিনটি আপনারা কাটাতে পারবেন, আজকে কাছে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, দিন কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা আজকে আসবে না। আজকের জন্য বলবো আপনারা যদি একে অপরকে বিয়ে শাদী করতে চান অবশ্যই আজকের দিনে কথা বলে নিতে পারেন। আজকের জন্য বলবো যে যারা বৃশ্চিক রাশির সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আমি তাদের জন্য বলবো আপনাদের জীবনেও আজকে প্রেম আসতে পারে, কাউকে দেখে আপনার ভালো লেগে যেতে পারে, আপনিও প্রেমে পড়তে পারেন, দিনটি কিন্তু খুব ভালো রয়েছে প্রেম করার জন্য। তাই অবশ্যই আপনার যদি কাউকে ভালো লাগে আজকে কিন্তু আপনি প্রপোজ করতে পারেন, দিনটি ভালো রয়েছে। পেশাগত দিক থেকে বলবো আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে। অবশ্যই আশা করা যাচ্ছে মোটামুটিভাবে আজকের দিনটি কর্মক্ষেত্রে ভালো কেটে যাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে হেসে খেলে। তো আজকে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন। আজকে আপনারা স্বামী স্ত্রী একটা দারুণ রোমান্টিক মুডে কিন্তু আজকে আপনারা থাকবেন। শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবে। আজ একবার দারুণ দিন আপনাদের, কোনো চিন্তার কোনো কিন্তু কারণ নেই। আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো, যে আপনাদের জীবনে প্রেম ভালোবাসাকে আরও ভর্তি করার জন্য, আপনাদের জীবনকে আরও শান্তিপূর্ণ করার জন্য আপনাদের বলবো আপনারা যারা অন্ধ ব্যক্তি রয়েছেন তাদেরকে কিন্তু কিছু হেল্প করুন, কিছু দান করুন, তাহলে আপনাদের জীবনে সুখ শান্তিতে আপনাদের জীবন ভরে উঠবে। আজকের জন্য আপনার সেরা সময়টি হলো সকাল 10:37 থেকে দুপুর 12:50 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা আমি বলবো, 3:07 দুপুর 3:07 থেকে সন্ধ্যা 6:23 পর্যন্ত। এই সময়টিতে
অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, মাথা ঠান্ডা রাখবেন, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়াবেন না। এই সময় যদি আপনি ড্রাইভিং করেন, গাড়ি ধীরে চালাবেন, মাথা কিন্তু আপনাকে ঠান্ডা রাখতে হবে। তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 8, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো রঙ, তাই কালো রঙের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। এরপর বলবো ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে। তো ধনু রাশির জন্য বলবো আজকের দিন আপনাদের কিন্তু খুব ভালোভাবে কাটবে, আজকে আপনি খুব আনন্দ উপভোগ করতে পারবেন। তবে আজকের দিনের জন্য বলবো যে আজকে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, যদিও আজকের দিনটি আপনাদের আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো রয়েছে, তবু আজকের দিনে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, লস হতে পারে। তো আজকে বলবো যারা আজকে আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে আপনাদের হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, তাই অবশ্যই আপনারা চেষ্টা করুন, পরিশ্রম করুন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, আমি তাদের জন্য বলবো আজকে ব্যবসায় কিন্তু প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনাদের আজকে চেষ্টা করতে হবে। আজকে আপনি চাইলে আপনার ব্যবসাকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে পারবেন, দিন কিন্তু খুব ভালো রয়েছে, নো ডাউট, চিন্তার কোনো কারণ নেই। আর্থিক দিক থেকে কোনো সমস্যা আজকে কিন্তু আপনাদের থাকবে না। পারিবারিক দিক থেকে বলবো আজকের দিনটি খুবই ভালো রয়েছে, পরিবারের সঙ্গে আপনি খুব ভালোভাবে একটি শান্তিপূর্ণ দিন আপনি কাটাতে পারবেন, আপনি আপনার বাচ্চাদের সঙ্গে খুব ভালোভাবে দিন কাটাবেন। আজকে আপনার বাচ্চার কোনো ভালো কাজ আপনাকে আজকে গর্ব করতে পারে, আপনার মন আজকে খুব ভালো থাকবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো আজকের জন্য ধনুরাশির দিন খুব ভালো রয়েছে, আজকে প্রেম ভালোবাসা আপনাদের মধ্যে ভালো থাকবে, আপনারা খুব ভালোভাবে আজকে দিনটি রোমান্সের মাধ্যমে কাটাতে পারবেন, নো ডাউট, চিন্তার কোনো কারণ নেই। আজকে যদি আপনারা বলবো যদি বিয়ে শাদী করার কোনো প্ল্যানিং থাকে, আপনারা অবশ্যই পরিবারের সঙ্গে কথা বলতে পারেন, আজকে দিনটি ভালো রয়েছে। এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন ধনুরাশি, আমি তাদের জন্য বলবো অবশ্যই আপনাদের জীবনেও আজকে প্রেম আসতে পারে, আপনি যদি কাউকে ভালোবাসেন আজকে প্রপোজ করতে পারেন, দিন আপনার ফেভারে রয়েছে, ভালো দিন রয়েছে, আজকের দিনটি প্রেম করার জন্য প্রেমের দিন। এবং পেশাগত দিক থেকে বলবো যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন ধনুরাশি জাতক জাতিকা, আপনাদের জন্য খুবই ভালো দিন। আজকে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার বস আপনাকে প্রশংসিত করবে, আজকে আপনার কাজের সুনাম বৃদ্ধি হবে, দিন কিন্তু খুব ভালো রয়েছে, আপনি জুনিয়র সিনিয়রদের সঙ্গে মিলেমিশে এসে গেলে খুব ভালোভাবে আজকে দিনটি আপনি কাটিয়ে ফেলতে পারবেন আপনার কর্মক্ষেত্রে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু খুবই ভালো দিন, আজকে দিনে বলবো অবশ্যই মানে আপনাদের মধ্যে প্রচুর প্রেম ভালোবাসা আপনাদের মধ্যে কিন্তু আজকে থাকবে, আজকে আনন্দ খুশির মধ্যে দিয়ে আজকে দিনটি আপনি কাটাতে পারবেন। বিয়ের পর প্রেম কঠিন শোনায়, কিন্তু সারা দিন ধরে আজকে আপনি কিন্তু আপনার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাবেন, আপনার জীবন আজকে ভালোবাসায় ভরে উঠবে। আজকের জন্য আমি যে টিপসটির কথা বলবো, যে জাফরানের তিলক পারলে কিন্তু লাগান, তাহলে কিন্তু আপনার পারিবারিক জীবন আজকে মানে সুখ শান্তিতে ভরে উঠবে, আপনাদের পারিবারিক জীবন ভালো থাকবে আর কি। তো আজকের জন্য যে আমি সেরা সময়টির কথা বলবো, সকাল 10:42 থেকে দুপুর 12:38 পর্যন্ত, এই সময়টি হলো আপনার জন্য সেরা সময়। এই সময়টিতে আপনি আপনার ইচ্ছা মতন ভালো কাজ, আপনি ভালো কেনাকাটা কোনো জিনিস এগুলো সব আপনি আরামসে করতে পারেন। এই সময়টি খুব ভালো সময় আপনার জন্য, আজকে আপনার ইচ্ছা মতন আজকে কিছু করতে পারেন। তো আজকের দিনের সাবধানে থাকার সময়টি এরপর আমি বলবো, সেটি হচ্ছে আপনার জন্য সাবধানে যে সময়টা আপনাকে থাকতে হবে, দুপুর 3:12 থেকে সন্ধ্যা 6:20 পর্যন্ত, এই সময়টিতে আপনাকে সাবধানে থাকতে হবে, কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা কিন্তু করা যাবে না। এই সময় যদি আপনি ড্রাইভিং করেন, গাড়ি কিন্তু ধীরে চালাতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 5, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ রঙ, তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই আজকে চেষ্টা করবেন। এরপর বলবো মকর রাশির আজকের দিনটি কেমন যাবে। আজকে আপনার মনে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে, তবে অকারণে ভয় পাবেন না, সাবধানে থাকলেই কিন্তু চলবে, তবে দিন আপনার ভালোই কাটবে। আজকে বলবো যে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার থাকবে, মোটামুটি শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকবে, আপনাকে হয়তো ভোগাবে না, আপনাকেও নিজের শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর রাখতে হবে, আজকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে। তো আজকে বলবো আর্থিক দিকটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না,
তাই আজকে টাকা পয়সা আজকে আপনাকে সঞ্চয় করতে হবে, আজকে টাকা পয়সার দিক থেকে একটু কৃপণতা দেখাতে হবে, আর প্রয়োজন ছাড়া আজকে টাকা পয়সা কিন্তু খরচ করা যাবে না, আজকে কাউকে টাকা পয়সা ধার দেওয়া যাবে না, নিজের টাকা পয়সা আজকে কিন্তু সাবধানে রাখতে হবে। আজকে আর্থিক দিক থেকে একটা ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে, অপচয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই অবশ্যই যারা ব্যবসায়ী রয়েছেন অবশ্যই নিজের টাকা পয়সা সাবধানে রাখবেন, আজকে কিন্তু ব্যবসায় খুব একটা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এই রকম আজকে দিনটি রয়েছে। তো পারিবারিক ক্ষেত্রে বলবো দিনটিও আজকে খুব একটা ভালো নেই, আজকে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার কোনোভাবে তর্ক বিতর্ক উত্তেজনার সৃষ্টি কিন্তু হতে পারে, হয়তো কোনো রকম আপনাকে হয়তো অনেক দিন ধরে কেউ কাছে পেতে চাইছে যে আপনি তাদের সঙ্গে সময় কাটান, আপনি সময় দিতে পাচ্ছেন না, সেই কারণে একটু রাগারাগি হতে পারে, বা আপনি পরিবারের কাছে সময় দিতে গিয়ে আপনার কিন্তু কিছু সময়ও নষ্ট হতে পারে, গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটতে পারে, সেই কারণেও আপনার কিন্তু মনে একটা অশান্তি দেখা দিতে পারে। তো প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, আপনাদের দিনটি আজকে মধ্যম প্রকার রয়েছে, তাই আশা করা যাচ্ছে খুব একটা মানে প্রবলেম আজকে নেই, আজকে তেমন বাধাবিঘ্ন নেই, আপনারা মোটামুটিভাবে দিনটি আজকে চালাতে পারেন। তো পেশাগত দিক থেকে বলবো আপনাদের জন্য কিন্তু দিনটা ভালো নয়, আজকে কর্মক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজকে কিন্তু আপনাদের সমস্যা দেখা যাচ্ছে, তাই সাবধানে থাকবেন, আজকে কাজের প্রেশার থাকতে পারে, কোনো সমস্যা ঝামেলা তর্ক বিতর্ক এগুলো হতে পারে, তাই এগুলো অবশ্যই এড়িয়ে চলবেন, নিজের কাজ নিজে সাবধানে করবেন যাতে কোনোরকম ভুলভ্রান্তি না হয়ে যায়। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, মধ্যম প্রকার ভালো, তাই আশা করা যাচ্ছে আপনাদের মধ্যে দিনটি খুব ভালো কাটবে, আজকে রাত আপনাদের খুব ভালো কাটবে, আজকে খুব শুভ মিলনের একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই অবশ্যই এনজয় করুন। আজকের দিনে যে টিপসটির কথা আমি বলবো, আজকে ভগবান শনি মন্দিরে যান এবং সেখানে কিছু প্রণামী দান করে প্রণাম করে আসুন, তাহলে আর্থিক উন্নতি আপনার হবে। তো আজকের দিনের জন্য বলবো যে আপনার আজকের দিনের সেরা সময়টি সকাল 10:47 থেকে দুপুর 12:45 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হলো সেটি হচ্ছে দুপুর 3:17 থেকে সন্ধ্যা 6:18 পর্যন্ত। তো এই সময়ে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, এই সময় কোনো রকম মানে ঝামেলা ঝঞ্ঝট থেকে দূরে থাকতে হবে, এগুলোর মধ্যে কিন্তু গেলে হবে না, বা তর্ক বিতর্ক থেকে সাবধানে থাকতে হবে, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। এই সময় যদি আপনি ড্রাইভিং করেন গাড়ি অবশ্যই ধীরে চালাবেন, মাথা কিন্তু ঠান্ডা রাখবেন। আজকের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ রঙ, তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই আজকে চেষ্টা করবেন। এরপরে বলবো কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে। আজকে নিজের কাজের প্রতি আপনাকে বেশি নজর দিতে হবে, আজকে কিন্তু অলসতা দেখাবেন না, অলসতা দেখালেই কিন্তু আজকে ক্ষতির সম্ভাবনা তৈরি হয়ে যাবে। আজকে আপনার মনে কিন্তু কোনো বিষয়ের নিয়ে দুশ্চিন্তা বা ভয় কিন্তু থাকতে পারে, তাই বলবো আজকে সাবধানে থাকুন। আজকে কিন্তু শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো দেখাচ্ছে না, নিজের শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আজকে বাইরের কোনো খোলা খাবার এগুলো কিন্তু খাওয়া যাবে না, অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে। আজকে মানে অহেতুক চিন্তা বা চাপ কিন্তু আজকে নেবেন না, আজকে মানসিক উত্তেজনা আজকে থাকতে পারে কিন্তু আপনাকে কন্ট্রোলে থাকতে হবে, আজকে কিন্তু চিন্তা মুক্ত থাকার জন্য আপনাকে মনে জোর বাড়াতে হবে। আজকে আর্থিক দিকটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না আজকে, তাই নিজের টাকা পয়সা আজকে কিন্তু সাবধানে রাখবেন, আজকে কাউকে টাকা পয়সা ধার দেবেন না, কোনোভাবে বিনিয়োগ করতে যাবেন না, যদি বিনিয়োগ করতে যান অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেবেন, দুবার ভাববেন তারপর, কারণ আজকে কিন্তু সমস্যা আছে, কিন্তু টাকা পয়সা হারিয়ে যেতে পারে, লস হতে পারে, চুরি হতে পারে, মানে এইগুলো সম্ভাবনা অবশ্যই আছে, মানে আর্থিক ক্ষতি, তাই অবশ্যই খুব সাবধানে আজকে কিন্তু থাকতে হবে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদেরও বলবো, ব্যবসায়ী হয়তো আপনাদের খুব একটা উপার্জন আজকে বা লাভ হলো না, তো
অহেতুক চিন্তা করে লাভ নেই, অবশ্যই পরিশ্রম করুন, সফলতা পাবেন। পারিবারিক দিক থেকে বলবো, দিনটি আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না। আজকে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কোনোভাবে কিন্তু তর্ক বিতর্ক, মানে এগুলো কিন্তু হতে পারে, তাই অবশ্যই এগুলোকে আপনাকে কিন্তু ভালোবাসা দিয়ে মিটিয়ে ফেলতে হবে। মাতা পিতার যদি কোনো প্রয়োজনীয়তা থাকে, কোনো সমস্যা থাকে, সেগুলোকে কিন্তু আজকে আপনাকে পূরণ করতে হবে, আর সেই জন্য কিন্তু কোনো সমস্যা আসতে পারে, তো এগুলোকে আপনাকে মিটিয়ে ফেলতে হবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, আজকে কুম্ভ রাশির জন্য আজকে প্রেমের দিন, আপনাদের কিন্তু দিন খুব ভালো রয়েছে, আজকে প্রেমে কোনো বাধা বিঘ্ন নেই, আজকে খুব ভালোভাবে আপনারা প্রেম করতে পারবেন, আজকে খুব ভালো দিন। তো অবশ্যই বলবো আপনারা দিন আজকে জমিয়ে কাটান, কোনো অসুবিধা নেই। তো আজকে যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন কুম্ভ রাশির, আমি তাদের জন্য বলবো অবশ্যই আপনাদের জীবনেও আজকে প্রেম আসতে পারে, আপনারাও আজকে প্রেমে পড়তে পারেন, প্রেমের দিন আজকে, আপনাদের দিন আপনাদের ফেভারে, তাই অবশ্যই আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন আজকে কিন্তু প্রপোজ করতে পারেন, দিন ভালো রয়েছে। তো পেশাগত দিক থেকে বলবো, যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আজকে কিন্তু দিনটা ভালো দেখাচ্ছে না, তাই অবশ্যই কর্মক্ষেত্রে কিন্তু চাপ আজকে থাকতে পারে, তাই আজকে কিন্তু সাবধানে আপনাকে থাকতে হবে। আজকে মানে কাজের চাপের জন্য আপনার মাথা খারাপ হতে পারে, আপনি বিরক্ত ভাব আসতে পারে, সেই কারণে হয়তো আপনি নিজের কাজে ভুলভ্রান্তি করে ফেললেন, সেরকম কিন্তু হতে পারে, এবং কোনো হেল্প পেলেন না, সেই জন্য হয়তো কোনোভাবে মন খারাপের কারণে, হয়তো মেজাজ গোলমাল হয়ে যাওয়ার কারণে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করে ফেললেন, তো সেগুলো হতে পারে। এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে, তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে, কথা কম বলতে হবে, তাহলে কিন্তু দিনটা আপনি ঠিকঠাক পার করে ফেলতে পারবেন। তো বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি কিন্তু দিন কিন্তু ভালো রয়েছে, খুব চরম আজকের দিন, অবশ্যই আপনি খুব ভালোভাবে দিনটি আজকে কাটবে আপনার স্ত্রীর সঙ্গে, আজকে রাত, আজকে আপনাদের দিন এবং রাত মজা এবং আনন্দ এবং সুখে ভরে উঠবে, আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সব কষ্ট কিন্তু আজকে ভুলে যাবেন, আজকে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম জায়গায় কিন্তু আজকে পৌঁছাবেন, আজকে দারুণ দিন, আজকে অবশ্যই এনজয় করুন। আজকের দিনের জন্য যে টিপসের কথা আমি বলবো, যে পাখিদেরকে কিছু দানা শস্য খাওয়ান, তাহলে কিন্তু আপনাদের জীবনে প্রেম ভালোবাসা আরও মধুর হয়ে উঠবে, আপনারা কিন্তু খুব সুখী হবেন তাহলে। তো আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে সকাল 10:52 থেকে দুপুর 12:40 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা আমি বলবো এবার, দুপুর 3:22 থেকে সন্ধ্যা 6:20 পর্যন্ত, তো এই সময়টিতে অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে, এই সময় কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা যাবে না, এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে আপনাকে, কোনো কেউ আপনার মাথা গরম করে দিলে, বিরক্ত করে দিলেও কিন্তু আপনাকে কন্ট্রোলে থাকতে হবে, কারণ আপনি এই সময় যদি তর্ক বিতর্ক করে ফেলেন, কোনো ঝামেলা করে ফেলেন, আপনারই সমস্যা হবে, সময়টা আপনার খারাপ, তাই আপনাকে সাবধানে থাকতে হবে। এই সময় যদি আপনি ড্রাইভিং করেন, গাড়ি ধীরে চালাতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 3, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ রঙ, তাই হলুদ রঙের জামাকাপড় পরার চেষ্টা করবেন, অথবা রুমাল রাখার অবশ্যই চেষ্টা করবেন। এরপর বলবো মীন রাশির আজকের দিনটি কেমন যাবে। আজকে আপনাদের মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আজকে খারাপ লোকের সঙ্গে কিন্তু মিশলে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। আজকে নিজ সংসর্গের একটা সম্ভাবনা রয়েছে, এবং নিজ সংসর্গতে আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই দিকে অবশ্যই আপনি যাবেন না, আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আজকের জন্য বলবো, আপনি অবশ্যই আশাবাদী হন, আজকে আশা করলে আপনি আশার ফল অবশ্যই আজ নয় কাল পাবেন। আজকের জন্য বলবো যে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আজকে খুব ভালো থাকবে, আপনি যদি পুরনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন, অবশ্যই আপনার আজকে রোগ মুক্তি ঘটবে, আপনি আরাম পাবেন, আজকে আজকে শরীরকে আপনি রেস্ট দিতে পারবেন, শরীর আজকে কোনোভাবেই আপনাকে কিন্তু ভোগাবে না। আজকে আর্থিক দিকটি
খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই আজকে বলবো অবশ্যই ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আজকে যদি মানে ইনভেস্টমেন্ট করেন তাহলে ক্ষতির সম্ভাবনা কিন্তু থেকে যাবে। আজকে তো আজকে টাকা পয়সা যতটা পারবেন কম খরচ করার চেষ্টা করবেন। আজকে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো আজকে দিনটি খুব একটা ভালো দেখাচ্ছে না, মধ্যম প্রকার। আজকে লাভের সম্ভাবনা সেরকম নেই আজকে। তো পারিবারিক দিক থেকে বলবো দিনটি আজকে মধ্যম প্রকার রয়েছে। তো পরিবারের সদস্যদের সঙ্গে আপনার আপনার কিছু প্রয়োজনীয়তা পরিবারে যেগুলো রয়েছে আপনাকে কিন্তু সেগুলো আজকে মিটিয়ে ফেলতে হবে। মাতা পিতার আশীর্বাদ নিন আজকে, তাহলে কিন্তু ভালো থাকবেন। পরিবারের সদস্যদের যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে আপনি সময় দিতে পারেন না, সেগুলোর জন্য কিন্তু আজকে কোনো সমস্যা ছোটোখাটো আসতে পারে, সেগুলো কিন্তু আপনাকে মিটিয়ে ফেলতে হবে। পারিবারিক দিকটা আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই ছোটোখাটো সমস্যা কিন্তু আসতে পারে, আপনাকে দায়িত্ব করে সেগুলো মেটাতে হবে। কিন্তু প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজকে মীন রাশির জন্য দিন খুব ভালো দিন। আজকে প্রেমে কোনো বাধাবিঘ্ন নেই, আপনারা আজকে প্রেম করতে পারেন। আজকে মীন রাশির জন্য আজকে দিনটি প্রেমের দিন। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আমি তাদের জন্য বলবো অবশ্যই আপনারাও আজকে প্রেমে পড়তে পারেন, আপনাদের জীবনেও আজকে প্রেম আসতে পারে, খুব ভালো দিন। তাই অবশ্যই আজকে আপনারা এনজয় করুন, দিনটি খুব ভালো রয়েছে আজকে। আজকে প্রপোজ করুন, দিনটি খুব ভালো আপনাদের ফেভারে দিনটি রয়েছে আজকে। যারা মানে প্রেম করছেন মীন রাশি জাতক জাতিকে আপনারা কিন্তু আজকে মানে বিয়ের জন্য সিদ্ধান্ত নিতে পারেন, দিনটি কিন্তু খুব ভালো রয়েছে। পেশাগত দিক থেকে বলবো দিনটি আজকে মানে মোটামুটি মধ্যম প্রকার ভালো রয়েছে। কর্মক্ষেত্রে আজকে মিলেমিশে আপনাদের দিন খুব ভালোভাবেই কেটে যাবে, কোনো অসুবিধা নেই। আজকে দিন মধ্যম প্রকার রয়েছে, ঠিকঠাক মোটামুটি কেটে যাবে ভালো মন্দের মধ্যে দিয়ে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু একবার দারুণ দিন, আপনাদের চরম দিন। আজকে আপনারা আপনাদের মধ্যে প্রচুর কিন্তু ভাব ভালোবাসা থাকবে। আজকে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ও রোমান্সের চরম মাত্রায় পৌঁছবেন। আজকে আপনারা অবশ্যই খুব ভালো একটা বিশেষ দিন আজকে কাটাবেন। আজকে আপনারা আপনাদের দিন আজকে স্মরণীয় থাকবে অবশ্যই, আজকে দিনটি খুব ভালো দিন। আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো যে মঙ্গলবার দিন পারলে কোনো কলা গাছের গোড়ায় কিন্তু ধূপ এবং দীপ জ্বালান এবং ভগবানের কাছে প্রার্থনা করুন, তাহলে কিন্তু আপনাদের জীবন প্রেম ভালোবাসায় ভর্তি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। আজকের জন্য যে আমি সেরা সময়টি বলবো সকাল 10:50 থেকে দুপুর 12:30 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি সেটা হচ্ছে দুপুর 3:27 থেকে সন্ধ্যা 6:25 পর্যন্ত। তো এই সময়টিতে অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে, এই সময় কোনোভাবে কারো সঙ্গে ঝগড়া ঝামেলা করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, নাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। এই সময় যদি আপনি ড্রাইভিং করেন, গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা হলো নাম্বার 1 এবং সৌভাগ্যশালী রঙ হলো গোলাপি এবং কমলা, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এখানেই শেষ করছি, আবার দেখাবো আগামীকাল কালকের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।